এক ব্যক্তি রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া অভিযোগ করেন যে সে নামাজের মধ্যে অনুভব করে যে যে তাহার পেছনের রাস্তা হইতে বায়ু বাহির হইয়াছে। উত্তরে তিনি বলিলেন, যেই পর্যন্ত কেউ বাতাস বাহির হওয়ার শব্দ অথবা দুর্গন্ধ না পাইবে ততক্ষণ নামাজ ছাড়িবে না। আল হাদিস আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 176।